ঊনবিংশ শতকের প্রখ্যাত ভারতীয় দার্শনিক ও গৌড়ীয় বৈষ্ণব ধর্মের আধ্যাত্মিক সংস্কারক শ্রী শ্রীমদ কেদারনাথ দত্ত ভক্তি বিনোদ ঠাকুরের স্বরচিত গ্রন্থ প্রকাশিত হল ইসকন হাউসে। একটি প্রতিবেদন, আধ্যাত্মিক সংস্কারক শ্রীমদ কেদারনাথ দত্ত ভক্তি বিনোদ ঠাকুর 1896 সালে তার পুত্র ললিতা প্রসাদের কাছে একটি চিঠির আকারে তার আত্মজীবনী লিখেছিলেন, যেটি তার ছেলে 1916 সালে কেদারনাথ দত্তের মৃত্যুর 2 বছর পর পুস্তক আকারে প্রকাশ করেন। কিন্তু প্রথম মুদ্রণের পর বইটি আর ছাপা হয়নি, অথচ এটিই ছিল গৌড়ীয় বৈষ্ণব সংস্কারকের জীবন ও কর্মকাণ্ড সম্পর্কে একমাত্র প্রামাণ্য গ্রন্থ। বৈষ্ণব ভক্ত, গবেষক ও অসংখ্য বাঙালি পাঠকদের কথা মাথায় রেখে বইটি নতুনভাবে প্রকাশিত হল ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের উদ্যোগে। কলকাতার গুরুসদয় রোডে ইস্কন হাউসে গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্কনের সহসভাপতি রাধারমণ প্রভু, গভর্নিং বডি কমিশনের গৌরাঙ্গ প্রভু, ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের ডিন ডক্টর সুমন্ত রুদ্র ও প্রকাশিত পুস্তকের সম্পাদক ডক্টর শান্তনু দে। গৌরাঙ্গ প্রভু বলেন, স্বরচিত জীবনী গ্রন্থটি সারা বিশ্বজুড়ে সমস্ত বৈষ্ণব ভক্তদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি পুস্তক, তাই এই বইকে বিশ্বের প্রায় প্রতিটি ভাষায় অনুবাদ করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। उन्होंने प्रदर्शित किया कि कोई व्यक्ति गृहस्थ में रहकर समाज में विभिन्न प्रकार के उत्तरदायित्व संभालते हुए भी एक आध्यात्मिक चरित्र प्रदर्शित करते हुए समाज में क्रांति ला सकता है। यू कैन बी अ मैन ऑफ दिस वर्ल्ड एंड स्टिल बी अ स्पिरिचुअल रेवोल्यूशनरी एंड स्पिरिचुअल प्रैक्टिशनर विद योर फैमिली। पिछले 55 वर्षों में इस्कॉन ने 55 करोड़ भगवत गीता विश्व भर में वितरित कर दी और प्रतिदिन भारत के स्कूलों में 30 लाख प्लेट प्रसादम हम लोग मिड डे मील स्कीम के अंतर्गत वितरित कर रहे हैं, समाज में क्रांति लाने का प्रयास कर रहे हैं, आध्यात्मिक रूप से लोगों को परिवर्तित करके उनको हम परिवर्तित करना चाहते हैं, टू मेक पीपल स्पिरिचुअली अब्सॉर्ब, सोशली सेंसिटिव एंड पॉलिटिकली अलर्ट।